এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ। এর জেরে আগামী তিন দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস বাংলার 12টি জেলায়। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলিতে বেলা বাড়লেই সূর্যের গনগনে রোদের তেজে নাজেহাল অবস্থা হয়েছিল মানুষের। তবে এবার বর্ষার বৃষ্টিতে ভিজছে একাধিক জেলা, স্বস্তি মিলেছে বঙ্গবাসীর। তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা সহ উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। আগামী তিন দিন বাংলার 12টি জেলায় চলবে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি। তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এ বিষয়ে সবই বিস্তারিত খবর জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ে ধস নামার আশঙ্কা, নিচু এলাকায় বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে। শুক্রবার বৃষ্টির পরিমাণ কমলেও শনিবার থেকে আবারও প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গের তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে 70 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, কালিম্পং, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে, প্রায় 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। শুক্রবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে উত্তরবঙ্গে, শুধুমাত্র ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কোচবিহার এবং আলিপুরদুয়ার এই দুই জেলায়। শনিবার 70 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলাতে, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা। আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার 2 জুলাই উত্তরবঙ্গের কিছু জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা, ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে। প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা, দার্জিলিং এবং কালিম্পংয়ের বেশ কিছু এলাকায় ল্যান্ড স্লাইড বা ভূমিধসের সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গের নিচু এলাকা প্লাবিত হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আরও 24 ঘন্টা ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে, বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সব রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে আগামী 48 ঘন্টায় 6 জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা। মুর্শিদাবাদ, বীরভূম, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ উপকূল সংলগ্ন বাকি জেলাগুলিতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। শনিবার থেকে সোমবারের মধ্যে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে, এর জেরে আরও বাড়তে পারে অস্বস্তি।